ইতিমধ্যে অন্তর্ভুক্ত হওয়া বিটিডির গাঁও কর্তন করিব না লাগে। যে অমিত শাহ ডাঙরিয়াক আমার হইতে সাক্ষাৎ করি দিয়ার সুযোগ ব্যবস্থা করো বলে কিন্তু কোনো ফৈতে এই নতুন চুক্তিক আমি সমর্থন জানাব নোৱাৰো। বরঞ্চ 27 জানুয়ারিত আমি গ্রেটেস্ট বিট্রেল এন্ড ব্ল্যাক ডে হিসাবে আমি পালন করি। फैगौ 27 जानुवारी 2021 बीटीआर रेकर्ड की बसरसे मायथारी खुंथाई की यूपीपीएल लेड बाय प्रमोद बरुआ साखाफारा जाना समान बारगो एमपी बिथां सानसुमा खुंगुर बैसुमतारीया बे सानखौ ग्रेटेस्ट बिट्रेल एंड ब्लैक डे बायदिसो फालिगोन होननानै मैया खौरांगिरिफोरनि सिगाङाव मोनथिहोदों। बिथाङा बीटीसी एरियानिफ्राय बीटीआर रेकर्डआव थानाय गामि दानख' जानाय दफाफोरखौ गोख्रोङैनो बोखांना लानांगौ आरो बे मानि जाथाव नङा होननानै खौरांगिरिफोरनि सिगाङाव मोनथिहोदों। बिथाङा बर' हारिनि थाखाय सोमावसारग्रा एनडिएफबिफोरखौबो जोबथेसालिनिफ्राय रिहा होनांगौ होननानै दाबि होदों। इयरिसर रिपोर्ट। आमार गणतान्त्रिक आन्दोलनर पर्यायटो एखिनि आजिर तारिखत उपनीत हुइछे जे बर्तमान বিটিডি যিমানখিনি গাঁও আছে 3,079খিনি গাঁও যি গাঁৱৰ অঞ্চলসমূহক ইতিমধ্যে 2003 চনতেই তেতিয়াৰ তদানীন্তন অসম চৰকাৰ আৰু ভাৰত চৰকাৰে বিএলটিৰ নেতৃবৃন্দৰ সৈতে চুক্তি কৰা মৰ্মে নটিফাইড হ'ল আৰু সাংবিধানিকভাৱে বিটিডিক অঞ্চলক এখন ট্রাইবেল অঞ্চল হিসাবে ঘোষিত হল, স্বীকৃতি প্রদান করিলে। আজি নতুন বিটিআর চুক্তির নামত বিজিডি অঞ্চল ইতিমধ্যে অন্তর্ভুক্ত হওয়া গাঁও আর অঞ্চলসমূহ আমি কোনো পধ্যে কাটিবলে নিদিম বলে যাওয়া 12 জানুয়ারি তারিখত ইতিমধ্যে 100 জনীয়া একটা বলিষ্ঠ সজাতি দলে গুৱাহাটীলে গৈ কমিশনের চেয়ারম্যান পিপি ভার্মা ডাঙরিয়াক আমি সাক্ষাৎ করে আহিল। বিভিন্ন সংগঠনেরপরা ভালেখিনি সংখ্যার স্মারকপত্র দরখাস্ত আমি দিয়ে আহিল। 1 ঘন্টা সময় জুড়ি তেখেতক আমি বুঝাবলে চেষ্টা করেছো কি কারণত ইতিমধ্যে অন্তর্ভুক্ত হওয়া বিটিডির গাঁও কর্তন করিব না লাগে। আমার গোটেই যুক্তিবর আমি তেখেতের ওসর আমি সাবমিট করেছো, দূত পড়েছো 27 জানুয়ারিত যখন চুক্তি হয়ে গেল সেই চুক্তিখনক সরকারে কব বিচারিছে, আমার প্রমোদ ডাঙরে কব বিচারিছে এই চুক্তিখন বলে শান্তি চুক্তি, ফিস এগ্রিমেন্ট অফ ফিস একর্ড। কিন্তু ফিস একর্ড বা এগ্রিমেন্ট হওয়ার পিছত চুক্তিকারী বিশেষকে রঞ্জন দৈমারী যিজন এনডিপির ফাউন্ডার প্রেসিডেন্ট আছে, চেয়ারম্যান আছে, তেখেতক চুক্তির পিছত আকৌ গুৱাহাটীর সেন্ট্রেল জেলল কেউ লই যাওয়া হল, কেউ কেউ ভরাই যাওয়া হল আর প্রায় 120 জন এনডিপির নেতা আর সদস্য সকল আজ জেলত বন্দী করে রাখা হয়েছে। যদি অমিত শাহ ডাঙরিয়ায় অহাকালি কখেজত আহে তেওঁ যদি নৈতিক যদি সাহস আছে তেওঁ ঘোষণা করে দিয়ে যাও যে এনডিপির নেতা কর্মী সকলক অতি সোনকালে শান্তি চুক্তির দফা মর্মে জেলেরপরা উলিয়াই দিয়ার কারণে কমন যে হেরি আর কি সমাধান সেই সমাধান দিব লাগে, জেনারেল অ্যামনেস্টি দিব লাগে। আর যিবর দফা বিটিসি কনসেপ্ট বিটিডি অঞ্চলে হ্যাক করার যে ষড়যন্ত্রমূলক দফাবর হুমাই দিয়া হয়েছে জবরদস্তিভাবে সেই টোপাসমূহক অতি সোনকালে রিভিউ করব লাগে। আমার বদলেন্দ্র হেডকোয়ার্টার আহি আছে অহাকালি, আমার কোনোদিন সময় দিয়ার মতলব নাই। যাকালি আইজিবি ডাঙরিয়াক মোক মাতি লৈ গেছিল, আমাক মেন্টালি টর্চার দিছিল যে আপনার হয়ে কিবা বন্ধ ছন্দ কল করার কিবা সিদ্ধান্ত আছে নাকি, প্রটেস্ট ডেমনস্ট্রেশন দিয়ার কিবা সিদ্ধান্ত আছে নাকি মোক সুদিছিল। মই কইছো আমি গণতান্ত্রিক মানু, আমি শান্তিকামী মানু, গতি গণ্ডগোল আমি নিবিচার, শান্তির কারণে আমি কাম করে আছো। যদি শান্তিটা বিচারে তেতিয়াহলে আপনি দায়িত্ব পালন করক যে অমিত শাহ ডাঙরিয়াক আমার হইতে সাক্ষাৎ করি দিয়ার সুযোগ ব্যবস্থা করো বলে কিছু চেষ্টা করব বিচার।
কিন্তু আমি আশা নকৰোঁ যে অহাকালি অমিত শাহে আমাক সময় দি পেলাই আমাৰ লগত কথা পাতিব। প্ৰধানমন্ত্ৰী বাৰে বাৰে কথা আহিলে, কিন্তু কোনো পৰ্যায়ে যোৱা ছটা বছৰত ছয় ছেকেণ্ডৰ কাৰণে আমাক সময় নিদিলে। অদ্ভুত আৰু এই গণতান্ত্ৰিক প্ৰধানমন্ত্ৰী না অগণতান্ত্ৰিক প্ৰধানমন্ত্ৰী, আচৰিত আৰু কি। মই কৈছোঁ যোৱাকালি আই জি পিক, আমাৰ যথেষ্ট সমস্যা আছে, গ্ৰিভেঞ্চেছ আছে, সেই সমস্যা গ্ৰিভেঞ্চেছৰ কবৰ কাৰণে আমাকতো সুযোগ দিব লাগে নহয়। এইখিনি আমি ক'লোঁ আৰু কি। আৰু অহা 27 জানুৱাৰীখন প্ৰমোদ বড়োৰ নেতৃত্বত যি ইউ পি পি এল আৰু আপচু ইহঁতে চুক্তি দিৱস, নতুন চুক্তি দিৱস বুলি পালন কৰিব বিচাৰিছে। আমাৰ সিদ্ধান্ত হ'ল কোনো পৰ্যায়ে এই নতুন চুক্তিক আমি সমৰ্থন জনাব নোৱাৰোঁ, বৰঞ্চ 27 জানুৱাৰীত আমি দি গ্ৰেটেষ্ট বিট্ৰেল এণ্ড ব্লেক ডে হিচাপে আমি পালন কৰিম। আৰু বড়োলেণ্ড অঞ্চলত বসবাস কৰা 30 লক্ষ জনগণ ৰাইজক জাতি ধৰ্ম নিৰ্বিশেষে সেই 27 জানুৱাৰীক গ্ৰেটেষ্ট বিট্ৰেল এণ্ড ব্লেক ডে হিচাপে পালন কৰিবলৈ আমি আহ্বান জনাইছোঁ।